নমস্কার, আপনি শুনছেন এই সময় গোল। পুরী ধামে বাঙালি আজও যায় শ্রী চৈতন্যর টানে। লেখা গৌতম বসু মল্লিক, পাঠ অমিতাভ রায়চৌধুরী। সমুদ্র জগন্নাথ মন্দির বা আদি শঙ্করাচার্য প্রতিষ্ঠিত গোবর্ধন মঠ ছাড়াও হিন্দু বাঙালির কাছে পুরীর আরও একটি আকর্ষণ হল তার চৈতন্য সংযোগ। পঞ্চদশ ষোড়শ শতাব্দীর ওই বাঙালি ধর্ম বিপ্লবী বাঙালির খুবই আপনজন। পাঁচশো বছর পরেও নবদ্বীপের নিমাই সন্ন্যাসী আজও প্রাসঙ্গিক। বাঙালির এই প্রাণের ঠাকুর জীবনের শেষ ১৮ বছর কাটিয়েছেন শ্রীক্ষেত্র পুরীতে। সেখানেই ঘটে তাঁর অস্বাভাবিক মৃত্যু। হিন্দু বাঙালি তাঁকে স্বয়ং কৃষ্ণের অবতার বলে মনে করে এবং সেই অবতারের স্পর্শধন্য পুরীধামে তারা ছুটে যায় তাঁর শেষ জীবনের আরাধ্য দেবতা জগন্নাথ দর্শন। কাটোয়ার গঙ্গা তীরে দশ নামী ভারতী সম্প্রদায়ের কেশব ভারতীর কাছে ১৫১০ খ্রিস্টাব্দের ২৬ জানুয়ারি সন্ন্যাস নিয়ে নবদ্বীপের বিশ্বম্ভর মিশ্র বা নিমাই পরিচিত হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য নামে, সংক্ষেপে শ্রী চৈতন্য। তারপর বর্ধমানে কয়েকটি জায়গায় ঘুরে শ্রী চৈতন্য শান্তিপুর হয়ে যাত্রা করলেন পুরীর উদ্দেশ্যে। চৈতন্য জীবনীকারদের বর্ণনা অনুসারে জানা যায়, শ্রী চৈতন্য ও তাঁর পার্ষদরা সে যাত্রায় মাত্র ১৫ দিনে অর্থাৎ ১৫১০ খ্রিস্টাব্দের বা ১৪৩১ শকাব্দের ২৭ ফাল্গুন পৌঁছেছিলেন পুরীতে। হিন্দুদের অন্যতম তীর্থস্থান পুরীর অনেক নাম, নীলাচল, শ্রীক্ষেত্র, শঙ্খক্ষেত্র, শ্রীজগন্নাথ ধাম, কুশস্থলী ইত্যাদি। জগন্নাথ মন্দির ঠিক কবে তৈরি হয়েছিল তা নিয়ে মতভেদ আছে। কিংবদন্তি অনুসারে বলা হয়, কৃষ্ণের মৃত্যুর পর দ্বারকার সমুদ্র তীরে মৃতদেহ পোড়াবার সময় প্রাকৃতিক দুর্যোগের কারণে সৎকার কার্য অসমাপ্ত থেকে যায়। ওই অর্ধদগ্ধ দেহাংশ সমুদ্রের জলে ভাসতে ভাসতে পশ্চিম উপকূল থেকে পূর্ব উপকূলে কলিঙ্গ রাজ্যে এসে পৌঁছয়। ওই অঞ্চলে বসবাসকারী একদল শবর গভীর জঙ্গলে মন্দির নির্মাণ করে ওই দেহাংশকে নীলমাধব দেবতাজ্ঞানে পুজো করতে আরম্ভ করে। নীলমাধবের খ্যাতি শুনে প্রাচীন অবন্তী নগরীর বিষ্ণুভক্ত রাজা ইন্দ্রদুম্ন তা হস্তগত করতে গিয়ে ব্যর্থ হন এবং বিষ্ণুর প্রার্থনা আরম্ভ করেন। ইন্দ্রদুম্নর প্রার্থনায় সন্তুষ্ট বিষ্ণুর নির্দেশে পুরীর সমুদ্র তীরে ভেসে আসা এক নিম কাঠ খণ্ড থেকে ছদ্মবেশী বিশ্বকর্মা দেবতার বিগ্রহ তৈরি আরম্ভ করেন। বিশ্বকর্মা মূর্তি তৈরির জন্য ২১ দিন সময় চাইলেও রাজা ইন্দ্রদুম্ন ও রানী গুণ্ডিচা অধৈর্য হয়ে ১৫ দিনের মাথায় দরজা খুলে ফেললে মূর্তি অসম্পূর্ণ রেখেই বিশ্বকর্মা অন্তর্হিত হন। তখন বিষ্ণুর নির্দেশে ৪৮৪ খ্রিস্টপূর্বাব্দে ইন্দ্রদুম্ন ওই অর্ধসমাপ্ত জগন্নাথ, সুভদ্রা ও বলরামের বিগ্রহ প্রতিষ্ঠা করেন। কিংবদন্তি অনুসারে আরও বলা হয়, মগধরাজ মহাপদ্ম নন্দ ওই বিগ্রহ লুণ্ঠন করে মগধে নিয়ে যান। অনেক পরে কলিঙ্গরাজ খারবেল মগধের কান্নবংশের রাজাকে পরাজিত করে তা আবার কলিঙ্গে ফিরিয়ে আনেন। ওড়িশার প্রাচীন ইতিহাস অনুসারে জানা যায়, কলিঙ্গরাজ যযাতি কেশরী ৮২৪ খ্রিস্টাব্দে প্রথম জগন্নাথ মন্দির নির্মাণ করেন, কিন্তু তা দীর্ঘস্থায়ী হয়নি। ১০৩৮ খ্রিস্টাব্দে গঙ্গবংশীয় রাজা চোরগঙ্গদেব বা চুড়ঙ্গদেব নতুন মন্দির তৈরি করে, কিন্তু সেটিও ভেঙে যায় একসময়। বর্তমান মন্দিরের নির্মাণ প্রথম আরম্ভ হয় বঙ্গবংশীয় রাজা অনন্ত বর্মনের সময়, কিন্তু তখন অসম্পূর্ণ ছিল। পরে তাঁর প্রপৌত্র অনঙ্গ ভীমদেব ১১৮৯ খ্রিস্টাব্দে মন্দির নির্মাণ আরম্ভ করে, শেষ হয় ১২২৩ অব্দে। আবার অন্য এক সূত্র বলে ওই মন্দির তৈরি হয়েছে ১০৪২ থেকে ১১৪২ খ্রিস্টাব্দের মধ্যে। পুরীর জগন্নাথ মন্দির তৈরি হয়েছে ওড়িশি মন্দির স্থাপত্যের ধ্রুপদী রীতি অনুসারে, একটি রেখ দেউল ও একাধিক ভদ্র দেউলের সমন্বয়ে। এছাড়াও
মন্দির প্রাঙ্গণে রয়েছে একাধিক ছোট বড় মন্দির। পুরো প্রাঙ্গণটি 22 ফুট উঁচু, 65.5 ফুট চওড়া মেঘনাদ প্রাচীর দিয়ে ঘেরা, আর তার চার ধারে চারটি দরজা, প্রতিটি এক একটি পশুর নামাঙ্কিত। পূর্ব দিকে রয়েছে মূল বা প্রধান ফটক, তার নাম সিংহদ্বার, উত্তরে হস্তিদ্বার, পশ্চিমে ব্যাঘ্রদ্বার এবং দক্ষিণে অশ্বদ্বার। পূর্ব বা সিংহদ্বার দিয়ে মন্দিরে প্রবেশ করলে প্রথমেই চোখে পড়বে কালো পাথরের 40 ফুট উঁচু অরুণ স্তম্ভ। এটি আগে কোণার্কের মন্দিরে ছিল। অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগে সেখান থেকে তুলে এনে সিংহ দরজার সামনে বসানো হয়। রীতি অনুসারে এটি স্পর্শ করে মন্দিরে প্রবেশ করতে হয়। সামনেই রয়েছে অতীত পাবন নামে জগন্নাথ মূর্তি। মন্দিরের প্রধান অংশে ঢুকে প্রথমে ভোগ মণ্ডপ, তার ঠিক সামনেই গরুড় স্তম্ভ। একদা শ্রী চৈতন্য ভাববিহ্বল অবস্থায় জগন্নাথ বিগ্রহ জড়িয়ে ধরতে গেলে পাণ্ডাদের দ্বারা লাঞ্ছিত হন। তারপর থেকে তিনি গর্ভগৃহে যেতেন না। ভোগ মণ্ডপের দেওয়ালে হাত রেখে গরুড় স্তম্ভের পিছন থেকে জগন্নাথ দর্শন করতেন। আর শ্রী চৈতন্য যেখানে দাঁড়িয়ে জগন্নাথ দর্শন করতেন সেই অংশের পাথরটি পরে তুলে মন্দিরের উত্তর দ্বারের পাশে মহাপ্রভুর পাদপদ্ম মন্দিরে প্রতিষ্ঠা করা হয়েছে। গরুড় স্তম্ভের সামনে নাট মন্দির। একদা ওই নাট মন্দিরে দেবদাসীরা নাচ গান করতেন। দেবদাসী প্রথা নিষিদ্ধ হওয়ার পর তা বন্ধ হয়ে গিয়েছে। এর ঠিক সামনে জগমোহন, এখানে দাঁড়িয়েই বিগ্রহ দর্শন করতে হয়। জগমোহনের সামনে মূল মন্দির তথা গর্ভগৃহ, এর মধ্যে রয়েছে কালো পাথরের তৈরি 16 ফুট দৈর্ঘ্য, 13 ফুট চওড়া ও 4 ফুট উচ্চতার একটি রত্ন বেদি, যার উপরেই জগন্নাথ সুভদ্রা বলরামের দারু বিগ্রহ প্রতিষ্ঠিত। মূল তিনটি বিগ্রহ ছাড়াও ওই বেদিতে শালগ্রাম শিল সহ আরও কিছু ছোট ছোট মূর্তি রয়েছে। এছাড়াও মন্দির চত্বরে রয়েছে স্নান বেদি, রন্ধনশালা, দেবপ্রসাদ বিক্রয়ের আনন্দবাজার, বিমলা দেবীর মন্দির, ধর্মরাজ মন্দির, লক্ষ্মী দেবীর মন্দির সহ আরও অনেক ছোট মন্দির ও বিগ্রহ। শ্রী চৈতন্য জীবনের শেষ 18 বছর কাটিয়েছেন পুরীতে। 1510 খ্রিস্টাব্দে তিনি যখন পুরী যান তখন ওড়িশার রাজা ছিলেন প্রতাপরুদ্র দেব। তার কুলগুরু কাশী মিশ্র থাকতেন জগন্নাথ মন্দিরের কাছেই বালি শাহির একটি বাড়িতে। গম্ভীরা নামেই পরিচিতি ছিল বাড়িটি। কাশী মিশ্র সেখানেই আশ্রয় দিলেন শ্রীচৈতন্যকে। গম্ভীরা সে বাড়িটি এখন শ্রীচৈতন্যর আবাস বা রাধাকান্ত মঠ হিসাবেই পরিচিত ভক্তজনেদের কাছে। শ্রী চৈতন্য ব্যবহৃত সামগ্রী রাখা আছে সেখানে। হিন্দু ঘরে জন্ম হলেও ঠাকুর হরিদাস বড় হয়েছেন মুসলমানের ঘরে, তাই চৈতন্য শিষ্য হওয়া সত্ত্বেও পুরীতে শ্রী চৈতন্যর সঙ্গে একত্রে থাকার সুযোগ তাঁর হয়নি। আলাদা একটি কুটিরে তিনি থাকতেন, নামগান করতেন। সুলতান হুসেন শাহর উজির হওয়ার কারণে যবন সংস্পর্শ দোষে রূপ ও সনাতন গোস্বামীরও স্থান হয়নি গম্ভীরায়। তাঁরাও থাকতেন হরিদাসের কুটির। সেখানে একটি বকুল গাছ ছিল। 500 বছরের প্রাচীন মূল বকুল গাছটি এখন নেই, পাশ দিয়ে গজিয়েছে অন্য গাছ। সেই কুটির এখন সিদ্ধ বকুল নামে পরিচিত। ভক্তেরা মনস্কামনা পূরণের আশায় ওই বকুল গাছের ডালে ঢিল বাঁধেন আজও। জগন্নাথ মন্দিরের অনতি দূরে জগৎবল্লভ মঠ, চৈতন্য সমসাময়িক বৈষ্ণব কবি রামানন্দর আবাসস্থল ছিল এটি।